জীবন জিতাই চরণ থামাই না পাওয়ার হিসাব অন্তর কাঁদাই Hi viewers, আমি ইমরান। আজ যে গানটি নিয়ে গল্প করতে এসেছি সেটি হচ্ছে চোরকির অরিজিনাল ফিল্ম শুক্লপক্ষ সিনেমার। আমরা শুক্লপক্ষতে একটা গান করেছি, গানটার নাম নারে নারে। গানটার জন্য আমাকে আসলে অ্যাপ্রোচ করেছে ফার্স্টে জাহিদ নীরব। কোনাপু বলল যে তুই কোথায়, তুই চলে আয়। ভিকি জাহিদের সাথে আমার দুই একবার দেখা হয়েছে, বাট এখনো কাজের কোনো অভিজ্ঞতা নাই ওর সাথে। বাট সে অনেক ট্যালেন্টেড একজন পার্সন এন্ড বাংলাদেশকে সে অনেক কিছু দিতে পারবে আমার মনে হয়। আমি পার্সোনালি ভিকি জাহিদের সব কয়টা কাজ আমি দেখেছি, আমি খুব পছন্দ করি তার কাজ। তো আমি আর নীরব বসে শুনলাম বা ওরা রেকর্ড করতেছে দেখতেছিলাম, তো গানটা অপুর গাওয়া শেষ। তো আমি ওকে বললাম যে ছেলে গাচ্ছে কে গানটা, বলে ভাই এখনো ঠিক করি নাই। তখন আমি ফান করে বলি যে জলজান্ত সিঙ্গার সামনে দাঁড়ানো, তুমি এইসব কথা বলতেছো, ধর্মিয়া কবে গাবো রেকর্ডিং বলো। গানটা যখন কেউ শুনবে, গানটা আসলে অ্যাজ ইউজুয়াল ইমরান কোনা যে টাইপের গান করে ওই টাইপের না, গানটা একটু ডিফারেন্ট, একটু ফিল্মের গান হলেও একটু অন্য টাইপ, একটু রক ঘরানার মতো। তো আমাকে নীরব ফোন দিয়েছে, ফোন দিয়ে বলে ভাই কাজ তো একটা হয়ে গেছে। আমি কি তাড়াতাড়ি আজকে আমার স্টুডিওতে চলে আসেন, আমি তো কক্সেস বাজারে আমি কীভাবে আসবো, একটা স্টুডিও ম্যানেজ করলাম এক ছোটো ভাইয়ের। তো গানটা ওইখানে অনেক গাওয়ার চেষ্টা করেও আমি ওই দিন হলো না, কারণ একে তো আমি সারাদিন শুটিং করেছি, টায়ার্ড ছিলাম। গানটা লিখেছে আসিফ আলতাফ, গানের লিরিকগুলো খুব ডিফারেন্ট। তারপর আবার একটু পর বলে ভাই কালকে আপনি নামবেন কখন এয়ারপোর্ট থেকে, আমি নামবো তো দুপুরে। তাহলে ভাই দুপুরে নেমেই আপনি সরাসরি আপনার বাসায় গিয়ে আমার রেকর্ডিং করে পাঠান। দারুণ একটা কম্পোজিশন নীরব, মানে অসাধারণ, আমার খুবই ভালো লেগেছে কম্পোজিশনটা। তারপরে যে কোনো কাজ যখন কষ্টের পরে যখন হয় তখন শুনতে ভালো লাগে। শঙ্খ চিলের চোখে স্বপ্ন থাকে বারো মাস, দুডানায় ভর করে আসমানেতে বসবাস। আই হোপ যখন আপনারা দেখবেন আপনাদের ভালো লাগবে। সো আপনারা সবাই মিলে চোরকি সাবস্ক্রাইব করে দেখে ফেলুন। চোরকির অরিজিনাল ফিল্ম শুক্লপক্ষ ডিরেক্টেড বাই ভিকি জাহিদ।